গহনার ভিতর শ্রেষ্ঠ স্বর্ণ, ধর্মের ভিতর ইসলাম ধর্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আমাদের ধর্মের মধ্যে নিজ পক্ষ থেকে কোনো কিছু আবিষ্কার করলো, সেটি আমাদের ধর্মের মধ্যে নেই, সেটি অবশ্যই অবশ্যই প্রত্যাখ্যাত। বুখারি হাদিস নাম্বার 140। আবু হুরায়রা রিপোর্টেড দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইড, হোয়েন এ ম্যান ডাইস হিজ ডেটস কাম টু এন্ড ইন এক্সেপ্ট ফর থ্রি কন্টিনিউয়াস চ্যারিটি নলেজ বাই হুইচ পিপল ড্রাইভ বেনিফিট পিয়ার সন হু প্রেস ফর হিম। আমরা যেমন জান্নাতে যাওয়ার চেষ্টা করছি, আমার সন্তানটাও ঠিক একই রকম, যেন ইমানদার হয়, সেও যেন জান্নাতে অধিবাসী হতে পারে, এই প্রচেষ্টা গ্রহণ করা, এটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং আমাদের। টাকা পয়সা গাড়ি বাড়ি বহুজনের আছে, কিন্তু তার একটা সন্তান নাই, সেই পিতা সেই মাতা সেই ফ্যামিলি একটা সন্তানের জন্য কীভাবে হাহাকার করে। সে বলে যে আল্লাহ আমাকে তো সবই তুমি দিলা, একটা সন্তান কেন দিলা না, কী হাহাকার তাদের মধ্যে। এই সন্তান যখন আমি পেয়ে যাই, এই সন্তান যখন সুসন্তান হয়ে গড়ে ওঠে, তখন এটা আমার জন্য প্রকৃত অর্থেই সম্পদ হয়ে যায়। আর যদি এই সন্তান কুসন্তান হয়ে যায়, খারাপ সন্তান হয়ে যায়, তখন আমার এটা আমার জন্য সবচেয়ে বড় বোঝা হয়ে যায়। আহলে হাদিস আন্দোলন চায় যে সহশিক্ষা বাতিল করতে হবে, সহশিক্ষা বাতিল করে নারী পুরুষের জন্য আলাদা আলাদা পৃথক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। আমরা আমাদের সন্তানদেরকে শ্রেষ্ঠ সম্পদ হিসেবে গড়ে তুলতে চাই, আমাদের সন্তানদেরকে শ্রেষ্ঠ সম্পদ হিসেবে গড়ে তুলতে চাই, আমরা সাদাকায়ে জারিয়া হিসেবে তাদেরকে রেখে যেতে চাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। রাসূল করিম কে নেতা মেনে শাসন চালাও সবখানে, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দুজন। উত্তম নেতা ছিলেন আবু বকর, তারপর নেতা হলেন হযরত উমর, উটের পিটের কে চাকর, নেতা হয়ে রশি টানে, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দুজন। মুসলমান সব এক হয়ে যাও, ওহির আলোকে জীবন গড়াও, মুসলমান সব এক হয়ে যাও, ওহির আলোকে জীবন গড়াও। রাসূল করিম কে নেতা মেনে শাসন চালাও সবখানে, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দুজন। গহনার ভিতর শ্রেষ্ঠ স্বর্ণ, ধর্মের ভিতর ইসলাম ধর্ম। লোহার বর্ম গায়ে পরে দাওয়াত জিহাদ চালাও সব জায়গায়, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দুজন। মুসলমান সব এক হয়ে যাও, ওহির আলোকে জীবন গড়াও, মুসলমান সব এক হয়ে যাও, ওহির আলোকে জীবন গড়াও। রাসূল করিম কে নেতা মেনে শাসন চালাও সবখানে, জীবন সুন্দর সুখী হবে তোমার, সুখী হবে দুজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইলম আরবি শব্দ, এর আভিধানিক অর্থ বিদ্যা। আলো যেমন অন্ধকারকে দুর্ভীত করে দেয়, ইলম তেমন মূর্খতাকে অজ্ঞতাকে দুর্ভীত করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 19-22 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমা ইয়াস্তাভিল আ'মা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাত ওয়ালা নূর ওয়ালা যিল ওয়ালা হারুর ওমা ইয়াস্তাভিল আহইয়া ওয়ালা আমওয়াত। অন্ধ ব্যক্তি এবং চক্ষুষ্মান ব্যক্তি সমান নয়। আলো এবং অন্ধকার সমান হতে পারে না, ছায়া এবং রোদ সমান হতে পারে না, জীবিত এবং মৃত সমান হতে পারে না। সম্মানিত উপস্থিতি, অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একজন শিক্ষিত ব্যক্তি আর একজন অশিক্ষিত ব্যক্তির মধ্যে চারটি পার্থক্য তুলে ধরেছেন। অন্ধ ব্যক্তি এবং চক্ষুষ্মান ব্যক্তি যেমন সমান হতে পারে না, একজন আলেম ব্যক্তি আর একজন অশিক্ষিত ব্যক্তি, একজন মূর্খ ব্যক্তি তেমনই সমান নয়। ছায়া এবং রোদ যেমন সমান হতে পারে না, একজন শিক্ষিত ব্যক্তি আর একজন অশিক্ষিত ব্যক্তি তেমনই সমান হতে পারে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু
ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন আদউ লাহু। আবু হুরায়রা রিপোর্টেড দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইড হোয়েন এ ম্যান ডাইস হিজ ডেটস কাম টু এন্ড ইন এক্সেপ্ট ফর থ্রি কন্টিনিউয়াস চ্যারিটি নলেজ বাই হুইচ পিপল ডেরাইভ বেনিফিট পিয়াস সন হু প্রেজ ফর হিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বন্ধু তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা মাতাল ইনসানু যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে ইনকতা আনহু আমালুহু তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা শুধু তিনটি আমল খোলা থাকে, এক ইল্লা মিন সাদাকাতিন জারিয়া সদকায় জারিয়া, দুই আও ইলমিন ইনতাফাউ বিহি এমন ইলম যার দ্বারা লোকের উপকার সাধিত হয়, তিন আও ওয়ালাদিন সালিহিন আদউ লাহু সুসন্তান যে তার জন্য দোয়া করে। সম্মানিত উপস্থিতি অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কেবলমাত্র তিনটি আমল খোলা থাকে, এক ইল্লা মিন সাদাকাতিন জারিয়া সদকায় জারিয়া। আপনি যদি দুনিয়ায় সৎকায় জারিয়া করে মৃত্যুবরণ করতে পারেন তাহলে আপনি এর যাজা কবরে শুয়ে শুয়ে পাবেন সুবহানাল্লাহ। দুই আও ইলমিন ইনতাফাউ বিহি এমন ইলম যার দ্বারা লোকের উপকার সাধিত হয়। সম্মানিত উপস্থিত আপনি যদি আপনার সন্তানটিকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন তাহলে আপনার সন্তানটি এই ইলমের সমাজে বিচরণ ঘটাবে আর এর যাজা আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। তিন আও ওয়ালাদিন সালিহিন আদউ লাহু সুসন্তান যে তার জন্য দোয়া করে। সম্মানিত উপস্থিতি আপনি যদি মৃত্যুবরণ করেন তাহলে আপনার সন্তানটি যদি সুসন্তান হয় তাহলে আপনার জন্য দোয়া করবে রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা আর এর যাজা আপনি আপনার কবরে শুয়ে শুয়ে পাবেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনে ইলম অর্জন করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা আস-সালাতু আস-সালামু আলা মান লা নাবিয়্যা বাদা আম্মা বাদ। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা বালিকা শাখার উদ্বোধন উপলক্ষে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সকল বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সকল বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হচ্ছে বিদআত। বিদআত এমন একটি জিনিস যেটি যদি আপনি করেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই জাহান্নামী হবেন। বিদআতের শাব্দিক অর্থ হচ্ছে নতুন সৃষ্টি যার কোনো পূর্ব দৃষ্টান্ত নেই। পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহর ভালোবাসা পাওয়ার উদ্দেশ্যে দিনের মধ্যে কোনো নতুন প্রথা চালু করা যার কোনো সহি কোনো দলিল নেই। রাসুলের তরিকা অর্থাৎ সুন্নাত ব্যতীত যে সকল আমলগুলো করা হবে সবই বিদআত হবে। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন রাওয়াহুল বুখারী। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি আমাদের ধর্মের মধ্যে নিজ পক্ষ থেকে কোনো কিছু আবিষ্কার করলো সেটি আমাদের ধর্মের মধ্যে নেই সেটি অবশ্যই অবশ্যই প্রত্যাখ্যাত, বুখারী হাদিস নাম্বার 140। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনি যদি বিদআত করেন তাহলে আপনার চারটি ক্ষতি হবে। আপনি যদি বিদআত করেন তাহলে আপনার প্রথম ক্ষতি হচ্ছে, আপনার এক নম্বর ক্ষতি হচ্ছে আপনার বিদআতি আমলগুলো কবুল করা হবে না। এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন রাওয়াহুল বুখারী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি আমাদের ধর্মের মধ্যে নিজ পক্ষ থেকে কোনো কিছু আবিষ্কার করলো সেটি আমাদের ধর্মের মধ্যে নেই সেটি অবশ্যই অবশ্যই প্রত্যাখ্যাত, বুখারী হাদিস নাম্বার 140। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমাদের সমাজে পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের পর একটি আমল চালু রয়েছে, সেই আমলটি আমরা অনেকেই করে থাকি। সেই আমলটি হচ্ছে আমরা অনেকেই তাসবিহ জানাই তাসবিহ জপি। আপনি ভালো মনে করে আমলটি করতেছেন, আপনি আমলটি করার পূর্বে একবারও কি ভেবে দেখেছেন আপনার ওই আমলটির প্রমাণ কোরআন হাদিস রয়েছে কিনা, দলিল রয়েছে কিনা, আপনাকে অবশ্যই খুঁজে দেখতে হবে কারণ আমলটি আপনি করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আঙ্গুলে তাসবিহ গণনা করো কারণ আঙ্গুল কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে সাক্ষ্য প্রদান করবে।
তাসবিদানা নয়। যেহেতু তাসবিদানা সাক্ষ্য প্রদান করবে না, সেহেতু তাসবিদানায় তাসবি গণনা করা যাবে না। আঙ্গুলে তাসবি গণনা করতে হবে। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনি যদি আঙ্গুলে তাসবি গণনা করেন তাহলে আঙ্গুল কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে সাক্ষ্য প্রদান করবে এবং আপনার জান্নাত যাওয়ার একটি মাধ্যম হয়ে যাবে, সুবহানাল্লাহ। এবং আপনি যদি তাসবিদানায় তাসবি গণনা করেন তাহলে তাসবিদানা কাল কিয়ামতের মাঠে কোনো উপকার করতে পারবে না এবং আপনি সরাসরি জাহান্নামে চলে যাবেন, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আঙ্গুল তাসবি গণনা করার তৌফিক দান করুক, সকল বলি আল্লাহুম্মা আমিন। আপনার দুই নাম্বার ক্ষতি হচ্ছে আপনার দোয়া এবং তওবা কবুল করা হবে না। এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আন মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা হাযযাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআ হাত্তা ইয়াদআহু বিদআতা রাওয়াহুল বাইহাকি সাবুল ঈমান। মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেক বিদআতের তওবা কবুল করেন না যতক্ষণ না সে তার বিদআত ত্যাগ করে। বাইহাকি সাওয়াব হাদিস নাম্বার 9457। আপনার তিন নাম্বার ক্ষতি হচ্ছে আপনি কাল কিয়ামতের মাঠে হাউজে কাউসারে পানি পান করতে পারবে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, হাউজে কাউসার এমন একটি জিনিস যেখানে যদি আপনি এক ফোঁটা পানি পান করেন তাহলে আপনার দুনিয়ার 50,000 বছর এবং কাল কিয়ামতের একদিন আপনার কোনো পিপাসা লাগবে না। সেই হাউজে কাউসারে পানি পান করার জন্য আমরা সবাই সেখানে ছুটব। যখনই বিদআতীদের দল সেখানে যাবে তখনই ফেরেশতাগণ সেখানে একটি বিশাল বড় প্রাচীর নির্মাণ করে দিবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে ফেরেশতাগণ, তোমরা এখানে প্রাচীর নির্মাণ করলে কেন? এরা তো আমারই উম্মত ছিল, আমি এদেরকে পানি পান করাতে চাই। তখন ফেরেশতাগণ বলবে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কি জানেন আপনার ইন্তেকালের পর এরা আপনার আমল ব্যতীত অন্য আমল সৃষ্টি করেছিল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকান ফালইউগাইয়ুর বাদা, দূর হও দূর হও, যারা আমার ইন্তেকালের পর নতুন আমল সৃষ্টিকারী, তখনই বিদআতীরা সেখান থেকে দূর হয়ে যাবে। এবং আপনার চার নাম্বার ক্ষতি হচ্ছে আপনি সরাসরি জাহান্নামে যাবেন। এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আন জাবির রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বাদ ফাইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ وكل بدعة ضلالة وكل ضلالة في النار رواه النسائي। জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি আমাদেরকে প্রত্যেক ফরজ সালাতের পর বলতেন, সবচেয়ে উত্তম কিতাব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব অর্থাৎ আল কুরআন, এবং সবচেয়ে উত্তম হেদায়েতের পথ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের পথ, এবং সবচেয়ে নিকৃষ্ট কর্ম হচ্ছে নতুন আমল সৃষ্টি, এবং সব নতুন আমল সৃষ্টি হচ্ছে ভ্রষ্টতা, এবং ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। নাসাই হাদিস নাম্বার 1573। অন্য বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুটি বস্তু ছেড়ে যাচ্ছি, তোমরা যতদিন সেই দুটি বস্তুকে মজবুত ভয়ে ধরে রাখবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। সে দুটি হলো কিতাবুল্লাহি আল্লাহর কিতাব, ও সুন্নাতিন নবী এবং তার নবীর সুন্নত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো আঁকড়ে ধরার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যে মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা পরিচয়ের আগে থেকে দেখছিলাম, দারুল হাদিস সালাতিয়া মাদ্রাসা রংপুর বদরগঞ্জ সাধুপাড়া গুটিডাঙ্গা ঘাট, এখানে আলহামদুলিল্লাহ মসজিদ রয়েছে, সহি আকিদা এবং মানহাজের মসজিদ আমরা দেখতে পাচ্ছেন। বাদা আল ইসলাম গরিবান সাইয়াউদু কামা বাদা ফাতু বালিল গোরাবা, আমরা জানি আলহামদুলিল্লাহ গরিব হালাত হলেও অপরিচিত বা এরকম অবস্থা হলে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি। সাথে সাথে এখানে হিজ বিভাগ কিন্তু এই টিমের ছাপড়ার মধ্যে বেড়ার মধ্যে আলহামদুলিল্লাহ হিজ বিভাগ এগিয়ে যাচ্ছে ঠান্ডার মধ্যে। কতজন শিক্ষার্থী আছে? 15 জন মতো শিক্ষার্থী এখানে আলহামদুলিল্লাহ হিজ বিভাগে আছে। সাথে সাথে শুধু হিজ বিভাগই না, এখানে মসজিদে জুমার সালাতের ব্যবস্থা আছে, এবং আলহামদুলিল্লাহ যেটা সহি আকিদার বা সহি হাদিস থেকে যেটা সাব্যস্ত, মহিলাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, আমাদের মায়েরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে সালাত আদায় করেছেন, যে হাদিসগুলো সহি বুখারী মুসলিম সুনান গ্রন্থ সহ আরো অন্যান্য গ্রন্থে দালালাত করে। আলহামদুলিল্লাহ মা বোনদের জন্য এখানে সালাত আদায়ের ব্যবস্থা আছে, শুধুমাত্র মা বোনেরা বাড়িতেই থাকবে, থেকে দিন শিখবে না, না শিখে দিন যখন না শিখবে সন্তানকে শেখাতে পারবে না, এজন্য আমরা এখানে হাদিস অনুযায়ী
সহি হাদিস অনুযায়ী সেখানে মহিলাদের সালাতের ব্যবস্থা আছে, এখানে জুমার মসজিদ আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে বারবার একটি আকুল আবেদন আমরা জানাচ্ছি, যে সেটা হচ্ছে যে এই প্রতিষ্ঠানকে, অনেক শহরের বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, আপনারা সেখানে সহযোগিতা করেন, সাথে সাথে এই প্রতিষ্ঠানকে আপনারা আপনাদের নজরে আপনাদের দৃষ্টিতে রাখবেন এবং আপনাদের সাদাকায়ে জারিয়ার অংশ এখানে একটা প্রেরণ করবেন বলে আমরা আশা রাখছি। এখানে আলহামদুলিল্লাহ মুসল্লির সংখ্যা আমরা যতটুকু জেনেছি শতাধিক পুরুষ এবং মহিলা সলাত আদায় করে এই প্রতিষ্ঠান, বা বিশেষ করে আল্লাহর ঘর। দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্য থেকে আমরা পাই। সুতরাং আপনারা এই মসজিদকে সহযোগিতা করবেন, এগিয়ে যাবেন, আপনাদের এককালীন দান বা বড় ফান্ড বা আপনাদের কোনো বড় নিয়ত এখানে রাখবেন বলে আমরা আবেদন জানাবো। সাথে সাথে আপনারা যারা দিতে পারবেন আলহামদুলিল্লাহ, কমপক্ষে আপনাদের আমাদের জন্য অবশ্যই দোয়াতে সামিল রাখবেন আমরা আশা রাখবো। মাইরিদিল্লাহু বি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায় অবস্থিত গুটিরডাঙ্গা দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বালিকা শাখা উদ্বোধন উপলক্ষে উপস্থিত সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানের, সেই সাথে মাননীয় প্রধান অতিথি এবং অত্র অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে আগত সুধী মণ্ডলী, মার্কাজের ম্যানেজিং কমিটির দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপস্থিত কচিকাচা ছাত্র ভাইয়েরা, ছাত্র ছাত্রী ভাই বোনেরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজকে আমরা এমন একটি জায়গায় উপস্থিত হতে পেরেছি, এমন একটি শুভক্ষণে আমরা উপস্থিত হতে পেরেছি। আমরা শুক্রিয়া আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমার মনে পড়ছে এর আগে আরও একবার আমার এখানে আসার সুযোগ হয়েছিল গত বছর 2022 সালের শুরুর দিকে আসার একবার সুযোগ হয়েছিল, যেই সময় এই মাদ্রাসা শুধু একটি আম বাগান দেখে গিয়েছিলাম। এখানে এইভাবে যে যেটা রকম ঘেরা দেখছি এবং পাশে একটা ছোট্ট বিল্ডিংও হয়েছে, তো এরকম অবস্থা দেখি নাই। তো তখন যখন আমরা এসেছিলাম আমরা দেখেছিলাম আলহামদুলিল্লাহ এলাকার মানুষদের মধ্যে যথেষ্ট একটা সাড়া ছিল এবং তারা অত্যন্ত আগ্রহ সহকারে অপেক্ষা করছিলেন কবে এখানে একটা মহিলা মাদ্রাসা হবে। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে এক বছরের মধ্যেই আজকে যে অবস্থানে দেখছি মনে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই নেক প্রত্যাশা মনে হয় কবুল করে নিয়েছেন আলহামদুলিল্লাহ। এবং ইনশাআল্লাহ অবশ্যই আমরা আশা করি খুব বেশি দিন সময় লাগবে না যে মাদ্রাসা তার আপন কাঠামোতে ইনশাআল্লাহ একদিন দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। যে কোনো প্রতিষ্ঠান শুরুতে একটু নড়বড়ে অবস্থায় থাকে, প্রথম দিকে দেখে হয়তো অনেক সময় নাও পছন্দ হতে পারে, কিন্তু ইনশাআল্লাহ অবশ্যই যখন সময় আস্তে আস্তে গড়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের কুবুলিয়াত যখন হয়ে যায়, তখন প্রতিষ্ঠানের মানে অবকাঠামোগত দিক দিয়ে হোক আর যে দিক দিয়ে হোক না কেন তার সমৃদ্ধি খুব দেরি হয় না। আমাদের আল মারকাজুল ইসলামিয়া সালাফি নওদাপাড়ার বিষয়ে আপনারা অনেকেই জানেন, নওদাপাড়া মার্কাজে আমরা সবাই গিয়েছি, তাই না? মোটামুটি সবাই গিয়েছি। সেখানে যে মাদ্রাসাটা শুরু হয়েছিল 1990 সালের দিকে, ছোট্ট একটা মাদ্রাসা যেটা এখন এতিমদের ডাইনিং হিসাবে ব্যবহার হচ্ছে, শুরু হয়েছিল ছোট্ট একটা জায়গা থেকে। তারপরে আমাদের যে মহিলা মাদ্রাসাটা বর্তমানে আছে, এটা তো আলহামদুলিল্লাহ এখন অনেক বড় কাঠামোর মধ্যে চলে আসছে, কিন্তু শুরু হয়েছিল আমাদের আজকে যিনি প্রধান অতিথি তার বাসার সাথেই। সেখানে প্রায় 5-6 বছর একটা ছোট্ট জায়গায় মাদ্রাসাটা ছিল, তারপরে আলহামদুলিল্লাহ এখন অনেক বড় জায়গায় চলে এসেছে। আপনার বাসাতেই, ওনার বাসাতেই শুরু হয়েছিল। তো যাই হোক, প্রতিষ্ঠানের শুরুগুলো হয়তো বা ছোটোখাটো হলেও দেখা যায় যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়তটা কবুল করে নেন, আমাদের আগ্রহটাকে কবুল করে নেন, কী বলবো, সমৃদ্ধির পথে আসতে খুব বেশি দেরি হয় না। তো আমরা এই প্রতিষ্ঠানের জন্য আন্তরিকভাবে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রতিষ্ঠানটিকে তার কবুল এবং মঞ্জুরকৃত একটি প্রতিষ্ঠান হিসেবে কবুল করে নেন। এবং সেই সাথে এখানকার যারা বিশেষ করে নারীরা যারা রয়েছেন তাদের জন্য এটা একটা শিক্ষার একটা উত্তম ক্ষেত্র হিসেবে যেন পরিণত হয় আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য কবুল করে নিন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা শিক্ষার বিষয়ে জানি, আমরা জ্ঞানের কথা অনেকটাই বলি, আজকে জ্ঞানের গুরুত্ব সম্পর্কেও আমাদের ছোট্ট পিচ্ছি একটা বক্তব্য রেখে গেল। তো জ্ঞানের গুরুত্ব সম্পর্কে, ইসলামী শিক্ষার গুরুত্ব সম্পর্কে আমাদের মানে আশা করি ইনশাআল্লাহ কারো নতুন করে কিছু জানার নেই, সবই আমরা জানি। বিশেষ করে আজকে আমরা শিক্ষা ব্যবস্থায় যারা আমাদের সন্তানদেরকে পড়াই আমরা সবাই জানি কী অবস্থা, আমাদের জেনারেল শিক্ষা ব্যবস্থায় কী পড়ানো হচ্ছে এবং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাতেও মাদ্রাসার নাম মানে ইসলামী শিক্ষার নামে কী পড়ানো হচ্ছে আমরা সবই জানি। তো এখন যেটা আমাদের জানা প্রয়োজন বা যেটা আমাদের বোঝার প্রয়োজন, যে আমাদেরকে অবশ্যই এমন একটা প্রতিষ্ঠান গড়ে তোলা দরকার, এমন একটা প্রতিষ্ঠানে আমাদের সন্তানদেরকে দেওয়া দরকার যেখান থেকে আমাদের
সন্তানরা ইসলামের প্রকৃত শিক্ষায় তারা শিক্ষিত হবে এবং এই যুগের সুনাগরিক হিসাবে তারা গড়ে উঠতে পারবে। সেই ধরনের শিক্ষা ব্যবস্থা, সেই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আজকে আমাদের প্রয়োজন। তো সেই প্রয়োজনের খাতিরেই আজকের মতো এই প্রতিষ্ঠানগুলো তৈরি করা হয়েছে। আমি এটুকু শুধু বলতে চাইব যে নারীদের শিক্ষাটা বিশেষ করে গুরুত্বপূর্ণ এই কারণে যে নারীরাই কিন্তু সমাজের একটা বড় অংশ, অর্ধেক অংশ আমরা জানি, কিন্তু শুধু অর্ধেক অংশই তারা না, বরং একটা সমাজ গড়ার ক্ষেত্রে, একটা পরিবার গড়ার ক্ষেত্রে তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য আপনারা জানেন যে নেপোলিয়নের একটা কথা ছিল, তুমি একটা আমাকে উত্তম মা দাও, একটা সুশিক্ষিত নারী মা দাও, তাহলে আমি একটা সুশিক্ষিত জাতি গড়ে তুলব। আরবিতে বলা হয় আল উম্মু মাদ্রাসা, একটা মহিলা, একজন নারী বা একজন মা হচ্ছে একটা মাদ্রাসা। ইজা আদাত্তাহা আদাত্তা শাবান তৈয়িবাল আরিয়াক, তুমি যদি একটা নারীকে সুন্দরভাবে গড়ে তোলো তাহলে তুমি যেন একটা সুন্দর জাতি গড়ে তুললে। এই জন্য নারীদের শিক্ষাটা অত্যন্ত জরুরি। আজকে আমাদের সমাজে নারীদের শিক্ষা দেওয়া হয়, ছেলেদের চেয়ে দেখা যায় মেয়েরাই বেশি শিক্ষিত এখন, এবং আমাদের বাবা মা ছেলেদেরকে যত না স্কুলে মাদ্রাসায় পাঠান তার চেয়ে বেশি পাঠাতে চান তাদের মেয়েদেরকে, কিন্তু উদ্দেশ্য থাকে অন্যরকম। উদ্দেশ্য থাকে এই, আমাদের মেয়েগুলা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, তাদের ভাষায় নিজের পায়ে যেন দাঁড়াতে পারে, তারা যেন চাকরি বাকরি করে, তাদের যেন স্বামীর দিকে অত কি বলবো নির্ভরশীল না হতে হয়, তারা যেন আত্মনির্ভর হয়। এটাই কিন্তু আমাদের অধিকাংশ ফ্যামিলির এখন টার্গেট হয়ে গেছে। কিন্তু নারী শিক্ষার মূলত উদ্দেশ্য কিন্তু এটা ছিল না। নারী শিক্ষার মূলত উদ্দেশ্য তারা যেন একটা সুন্দর পরিবার গড়ে তুলতে পারে। একটা সুন্দর পরিবার মানে একটা সুন্দর সমাজ। একটা নারী নষ্ট হয়ে যাওয়া মানে পরিবার নষ্ট হয়ে যাওয়া, সমাজ নষ্ট হয়ে যাওয়া। একটা নারী সুশিক্ষিত হয়ে গড়ে ওঠা মানে, আদর্শবান হয়ে গড়ে ওঠা মানে একটা সুন্দর আদর্শবান পরিবার পাওয়া, সুন্দর আদর্শবান একটা জাতি, একটা সমাজ গঠিত হওয়া। আমাদের উদ্দেশ্য থাকা ছিল এটাই, কিন্তু আমাদের উদ্দেশ্য হয়ে গেছে অন্যরকম। যাই হোক, আজকে নারী শিক্ষাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি, এবং বিশেষ করে সহি আকিদা এবং মানহাজ সম্পন্ন নারী আমাদের জন্য অত্যন্ত জরুরি যদি আমরা সুশিক্ষিত একটা পরিবার পেতে চাই, সুশিক্ষিত একটা সমাজ পেতে চাই। দ্বিতীয় কথা, অভিভাবকরা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনার সন্তানের জন্য আপনি যদি উপকার করতে চান, তাদের জন্য যদি সহায় সম্পত্তি রেখে যেতে চান, তাদেরকে যদি উত্তম সন্তান হিসেবে গড়ে তুলতে চান, তাহলে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে আপনার সন্তানকে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করা, এমন শিক্ষায় শিক্ষিত করা যেখান থেকে তারা তাদের জীবনটাকে আদর্শবান হিসেবে গড়ে তুলতে পারবে। কারণ কি, প্রথম তিনটা বিষয় আমরা এখানে উল্লেখ করব। প্রথম যে বিষয়, আপনার সন্তানকে যদি আপনি মাদ্রাসায় দেন, ইসলামিক কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেন, প্রথম যে উপকারটি আপনি পাবেন, আপনি আপনার একটা আল্লাহ ভীরু সন্তান পাবেন। যেই সন্তান আল্লাহকে ভয় করে, যেই সন্তান আল্লাহকে ভয় করে তার চেয়ে আদর্শবান সন্তান আর কেউ হতে পারে? যে ব্যক্তি প্রকৃত অর্থে দিন শিক্ষায় শিক্ষিত হবে অবশ্যই সে আল্লাহকে ভয় করবে, এটা আল্লাহর কথা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা, বান্দাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে ভয় করে কারা? যারা আলেম, যারা জ্ঞানী, যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত। তো আপনার সন্তানকে যখন আপনি মাদ্রাসায় পড়াবেন, নিঃসন্দেহে তার ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে, এবং ধর্মীয় শিক্ষায় যখন সে শিক্ষিত হবে নিঃসন্দেহে সে আল্লাহ ভীরু হবে, আর যখন সে আল্লাহ ভীরু হবে নিঃসন্দেহে সে সমাজের সবচেয়ে চরিত্রবান হবে, সবচেয়ে আদর্শবান হবে, এবং সর্বোপরি সে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হবে। আল্লাহ বলছেন কি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আত্তাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত হচ্ছে তারাই যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়। তা আমাদের সন্তানদেরকে যদি আমরা আল্লাহ ভীরু করে গড়ে তুলতে চাই, আদর্শবান করতে চাই, আমাদের জন্য মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নেই। দুই নম্বর হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, যাকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দিতে চান, তাকে কিসের জ্ঞান দান করেন? দিনের জ্ঞান দান করেন। মাইয়ুরিদুল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তির কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন চান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিনের জ্ঞান দান করেন। যে ব্যক্তি দিনের জ্ঞান অর্জন করেন, আল্লাহ রাসূল বলছেন তার জন্য দুনিয়ার সমস্ত কিছু ক্ষমা চায়, এমনকি মাটির নিচে, এমনকি পানির নিচে যেই মাছটা আছে সেই মাছটা পর্যন্ত একজন তালিবুল আইল, একজন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত ব্যক্তি বা ধর্মীয় শিক্ষা অর্জনের জন্য চেষ্টাকারী ব্যক্তির জন্য সবাই তার জন্য ক্ষমা প্রার্থনা করে, তার জন্য সবাই কল্যাণ কামনা করে। তো সবাই যখন কল্যাণ কামনা করবে নিঃসন্দেহে দুনিয়া আখিরাতে সে কল্যাণ পাবে, তাই না? এজন্য মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নেই। সর্বশেষ হচ্ছে এই, যদি আপনার সন্তানটাকে আমি বা আপনার সন্তানটাকে আপনি
সর্বোচ্চ যে কামনা তার জন্য করেন সে যেন জান্নাতি হয়, তাই না? সবাই আমরা চাই আমাদের সন্তানটা যেন জান্নাতি হয়, এই কামনাটাই আমাদের সবার উপরে থাকা দরকার, তাই না? আমরা সবাই চাই ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, দুনিয়া অনেক টাকা পয়সা হোক, কিন্তু এগুলো লাভটা দুনিয়া পর্যন্তই সীমাবদ্ধ। দুনিয়াবি জীবনের পরে এর কোনো লাভ আর আছে পরবর্তী জীবনে? আল্লাহ রাব্বুল আলামিন কি জিজ্ঞেস করবেন, তুমি কি দুনিয়াতে কি ছিলা, ডাক্তার ছিলা, তুমি ইঞ্জিনিয়ার ছিলা, তাহলে তোমার জন্য অনেক বড় জান্নাত, এরকম কোনো জান্নাতের ঘোষণা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের কোনো পদ পদবি দুনিয়াবি কোনো অর্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মর্যাদা রাখেন নাই। জান্নাতের উচ্চ মর্যাদা কাদের জন্য রেখেছেন? যারা ঈমান এনেছে, যারা আমলে সালেহ করেছে, তাদের জন্যই। আর যদি আপনার সন্তানটা এইভাবে গড়ে ওঠে, আপনি যদি তাদেরকে জান্নাতের জন্য গড়ে তোলেন, কালকে কিয়ামতের ময়দানে আপনি জান্নাতি হলে আপনার সন্তানকেও একইভাবে জান্নাতি যদি পেয়ে যান, তাহলে আপনারা পরিবারসহ জান্নাতে একই স্থানে থাকতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তুরের 21 নম্বর আয়াতে, আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, ওয়াত্তাবাতহুম যুররিয়াতুহুম বিঈমানিন, এবং তাদের সন্তানরাও ঈমান সহকারে তাদেরকে অনুসরণ করেছে, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি তাদেরকে তাদের পরিবারের সাথে সংযুক্ত করে দেব। আমরা ফ্যামিলি প্ল্যানিং করি, তাই না? আমাদের সরকার এখন আমাদের ফ্যামিলি প্ল্যানিং শেখায়। ফ্যামিলি প্ল্যানিং মানে কি? সন্তান কত কম নেওয়া যায় এইটা আমাদের শেখায়, তাই না? আমাদের ফ্যামিলি প্ল্যানিং, যারা আমরা ঈমানদার তাদের একটা ফ্যামিলি প্ল্যানিং থাকা দরকার। ফ্যামিলি প্ল্যানিংটা কি? আমাদের সন্তানরা যেন, আমরা যেরকম ঈমানদার হতে চেষ্টা করছি, আমরা যেমন জান্নাতে যাওয়ার চেষ্টা করছি, আমার সন্তানটাও ঠিক একই রকম যেন ঈমানদার হয়, সেও যেন জান্নাতে অধিবাসী হতে পারে, এই প্রচেষ্টা গ্রহণ করা, এটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং আমাদের জন্য, তাই না? এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যামিলি প্ল্যানিং। তো সেই ফ্যামিলি প্ল্যানিং আমরা যারা করতে চাই তাদের জন্য অবশ্যই আমাদের সন্তানদেরকে এমন প্রতিষ্ঠানে দেওয়া উচিত যেই প্রতিষ্ঠান থেকে তারা দ্বীনের প্রকৃত শিক্ষা শিখবে। এই তিনটি মৌলিক কারণকে সামনে রেখে আমাদের অভিভাবকরা যদি আমাদের সন্তানদেরকে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করেন, দ্বীনের শিক্ষায় শিক্ষিত করেন, ইনশাআল্লাহ তাদের সন্তান সমাজের জন্য সবচেয়ে উপকারী হবে, সমাজের জন্য সবচেয়ে বড় সম্পদ হবে, সর্বোপরি তাদের নিজেদের জন্য সবচেয়ে বড় সম্পদে পরিণত হবে ইনশাআল্লাহ। একটা সন্তান আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ, তাই না? এটাকে আমরা জানি। আমরা হয়তো অনেক সময় মনে করি আমাদের টাকা পয়সা, আমাদের গাড়ি বাড়ি বোধ হয় আমাদের সবচেয়ে বড় সম্পদ, কিন্তু মনে রাখবেন আমাদের সবচেয়ে বড় সম্পদ কে? আমাদের সন্তান। কারণ আপনি দেখবেন টাকা পয়সা গাড়ি বাড়ি বহুজনের আছে কিন্তু তার একটা সন্তান নাই। সেই পিতা, সেই মাতা, সেই ফ্যামিলি একটা সন্তানের জন্য কীভাবে হাহাকার করে? সে বলে যে আল্লাহ আমাকে তো সবই তুমি দিলা, একটা সন্তান কেন দিলা না? কী হাহাকার তাদের মধ্যে! এই সন্তান যখন আমি পেয়ে যাই, এই সন্তান যখন সুসন্তান হয়ে গড়ে ওঠে, তখন এটা আমার জন্য প্রকৃত অর্থেই সম্পদ হয়ে যায়। আর যদি এই সন্তান কুসন্তান হয়ে যায়, খারাপ সন্তান হয়ে যায়, তখন এটা আমার জন্য সবচেয়ে বড় বোঝা হয়ে যায়, তাই না? সবচেয়ে বড় বোঝা হয়ে যায়। এই জন্য সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তোলা, এটা আমাদের সবচেয়ে বড় কর্তব্য। সর্বশেষ কথা, প্রতিষ্ঠানের জন্য আমরা যে কথাটি বলতে চাইব, প্রতিষ্ঠানের দায়িত্বশীল ভাইয়েরা এখানে আছেন, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড যে লক্ষ্য নিয়ে মূলত এই প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার জন্য চেষ্টা চালাচ্ছে, তার মধ্যে মৌলিক লক্ষ্য হচ্ছে এই যে আমাদের সন্তানদেরকে যেন আমরা মখলেস হিসাবে, দায়ী আল্লাহ হিসাবে, প্রকৃত আলেম হিসাবে, সুসন্তান এবং আদর্শবান নাগরিক হিসাবে আমরা গড়ে তুলতে চাই। এটা হচ্ছে আমাদের প্রথম উদ্দেশ্য। একটা সন্তানকে ABCD শেখানো, একটা সন্তানকে আলিফ বাতাসা শেখানো, এগুলো শেখানোর কাজ বহু মাদ্রাসা করছে, এটা আমাদের মৌলিক লক্ষ্য নয়। আমাদের মৌলিক লক্ষ্য একটা সন্তানকে আদর্শবান করে গড়ে তোলা, সুশিক্ষায় শিক্ষিত করা। সুশিক্ষা মানে কি? পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের শিক্ষা। এটা বাদ দিয়ে যত শিক্ষা আছে সেই শিক্ষা কখনো সুশিক্ষা হতে পারে না। সেই শিক্ষার নাম আপনি বলতে পারেন কওমি মাদ্রাসা, সেই শিক্ষার নাম আপনি বলতে পারেন এখানে বিশাল মাদ্রাসা আছে, অমুক পীরের মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসা আমাদের উদ্দেশ্য নয়, এই সমস্ত জায়গা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের মূল জিনিসটা হচ্ছে ইসলামের সঠিক শিক্ষা। ইসলামের সঠিক শিক্ষা মানে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক শিক্ষা। শিরক বেদাত মিশ্রিত শিক্ষা যেখানে রয়েছে ওই শিক্ষা আর আমাদের কোনো প্রয়োজন নেই, কারণ ওই শিক্ষা দেওয়া না দেওয়া সমান, শুধু তাই না, ওই শিক্ষায় যদি আপনি শিক্ষিত হন আপনাকে উল্টো জান্নাতে যাওয়া তো দূরের কথা, আপনাকে উল্টো জাহান্নামের পথ বেছে নিতে হবে। এই জন্য ওই শিক্ষা আমরা শিক্ষিত করতে চাই না। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক বিশুদ্ধ শিক্ষা আমাদের সন্তানদেরকে আমরা দিতে চাই। দেখুন, আমাদের এই বাচ্চাদেরকে যদি আমরা এখন জিজ্ঞাসা করি ইসলামের মৌলিক আকীদা সম্পর্কে, তারা কিন্তু স্পষ্ট জানে আলহামদুলিল্লাহ। যেই জ্ঞানটা আমাদের বড় বড় মাদ্রাসা, এখানে কামেল মাদ্রাসা থাকতে পারে, দাওরা মাদ্রাসা থাকতে পারে, সেখানে অনেক বড় বড় মুহাদ্দিস থাকতে পারে, তাদেরকে যদি আপনি ওই প্রশ্ন করেন তাদের প্রশ্ন উত্তর হবে আলাদা।
এদেরকে যদি আমি জিজ্ঞাসা করি যে আল্লাহ কি নিরাকার নাকি সর্বত্র বিরাজমান, আল্লাহর কি আকার আছে না নাই? আল্লাহর আকার আছে, তাই না? আল্লাহ কি সর্বত্র বিরাজমান? আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন? আরশের উপরে আছে। এই সেম কোশ্চেন যদি একজন আলেম না একজন কামেল মাদ্রাসার প্রিন্সিপালকে করেন কি বলবে? আল্লাহ সর্বত্র বিরাজমান, তিনি নিরাকার। যদি বলা হয় এদেরকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কি নূরের তৈরি নাকি মাটির তৈরি, সবাই একই কথা বলছে মাশাআল্লাহ। এই সেম কোশ্চেন আপনি করেন কোনো কামেল মাদ্রাসার প্রিন্সিপালকে, তিনি কি বলবেন? তিনি নূর নবী। প্রিয় উপস্থিতি, এই যে আকীদার মৌলিক শিক্ষা, এই শিক্ষাগুলো যখন তারা এখান থেকে শিখে যাচ্ছে, হয়তো আপনার মাদ্রাসার ফাউন্ডেশন দেখে পছন্দ হচ্ছে না, কিন্তু যে শিক্ষা এখান থেকে নিয়ে যাচ্ছে এই শিক্ষাই মূলত তাদেরকে দুনিয়া এবং আখেরাতে ইনশাআল্লাহ কল্যাণ দান করবে। এই শিক্ষা দেওয়ার জন্য আমরা মূলত হাদিস মানুষ শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করেছি। দ্বিতীয়ত আল ইখতিসাস, বা আমাদের সন্তানদেরকে আমরা প্রকৃত অর্থে দক্ষ নাগরিক হিসাবে গড়ে তুলতে চাই। আমাদের আজকে দেখবেন যে অনেকেই বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হয়ে তারা হয়তো মাস্টার্স পাস করেছে, অনার্স পাস করেছে, কিন্তু তাদের একটা লেভেল লেগে গেছে, একটা ট্যাগ লেগে গেছে, এরা হচ্ছে বেকার, আছে না? বেকার সন্তান, তার মানে চাকরি পাচ্ছে না, এদেরকে বলা হচ্ছে বেকার। তারা কিন্তু মাস্টার্স পাস, তারা কিন্তু অনার্স পাস, কিন্তু বেকার। কেন বেকার? তারা শুধু সার্টিফিকেটটাই নিয়েছে কিন্তু প্রকৃত শিক্ষা অর্জন করে নাই, প্রকৃত জ্ঞান অর্জন করে নাই, দক্ষতা অর্জন করে নেই। আমরা এরকম অদক্ষ অপদার্থ কোনো শিক্ষার্থী এখানে তৈরি করতে চাই না। আলহামদুলিল্লাহ এখানে আমাদের তিনজন ভাই, ছোট্ট ভাই, তারা এসে কিছু দাওয়াতমূলক কথা বলে গেল, তাই না? একজন আলেমদের মুখে আমরা যেগুলো শুনি, বড় বড় আলেমদের মুখে, সেই কথাগুলো কিন্তু আমাদের ছোট বাচ্চাদের মুখে আমরা শুনে গেলাম। আমরা চাই আমাদের প্রত্যেকটা সন্তান সমাজের সর্বত্র যেন দক্ষতার সাথে বিচরণ করতে পারে। এই দুটো মৌলিক উদ্দেশ্য নিয়ে, একটা হচ্ছে মুখলেস আলেম তৈরি করা, এবং দ্বিতীয়ত দক্ষ আলেম তৈরি করা, এটা হচ্ছে আমাদের মৌলিক উদ্দেশ্য। এই দুটি মৌলিক উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। যারা আজকে দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসার দায়িত্ব পালন করছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে এই দুটো মৌলিক লক্ষ্য যেন আমরা সর্বদা সামনে রাখি। সন্তানদেরকে শুধুমাত্র ABCD শেখানো, আলিফ বা তা শেখানো, এটা আমাদের মৌলিক উদ্দেশ্য কখনোই ছিল না, আগামীতে থাকবে না। আমাদের মৌলিক উদ্দেশ্য যেটা, সেই উদ্দেশ্যের দিকে আপনারা খেয়াল রেখে ইনশাআল্লাহ প্রতিষ্ঠান চালাবেন। পরিশেষে আমি আবার আন্তরিকভাবে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসাকে কবুল করে নেন। এর বালক শাখা আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত হয়েছে, আপনারা দেখেছেন এক পাশেই, এবং সেই সাথে আজকে এখানে মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠা হতে যাচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের খবর। আল্লাহ রাব্বুল আলামিন এত দ্রুত দুইটা শাখা আমাদেরকে এখানে কবুল করে নিয়েছেন। আমরা আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করছি, সেই দোয়াটি যে দোয়াটি ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে কাবা প্রতিষ্ঠা করার পরে করেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের পক্ষ থেকে এই প্রচেষ্টা আপনি কবুল করে নিন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি সব কিছুই শোনেন, সব কিছু আপনি জানেন। আপনি চাইলে এখানে এই প্রতিষ্ঠান দাঁড়িয়ে যাওয়া দুই মিনিটের ব্যাপার, কুন ফায়াকুন। আপনি যদি না চান কিছুই হবে না। আমরা চাই আপনার রহমত, আপনার রহমতের ভিখারি আমরা। আপনি যদি রহমত করেন, ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান একদিন গড়ে উঠবে। এই প্রতিষ্ঠানের ছাত্র ভাইরা যারা রয়েছেন, যারা বোনেরা রয়েছেন, ইনশাআল্লাহ তারা সমাজকে আলোকিত করবেন। সেই আশা রেখেই, সেই প্রত্যাশা রেখে আজকে আমরা এই প্রতিষ্ঠানে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আমি আজকে প্রতিষ্ঠানে যারা দায়িত্বশীল ভাইরা রয়েছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা আজকে আমাদেরকে এখানে আহ্বান জানিয়েছেন। অনেক মেহনত করে, চেষ্টা প্রচেষ্টা করে তারা এই মার্কাজকে আজকে দাঁড় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মেহনতকে সাদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا قال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير المتاع الدنيا المرأة الصالحة دار الحديث سلافيا مدرسة غوتي ডাঙ্গা বদরগঞ্জ রংপুর আর মহিলা শাখা উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামায়ে কেরাম, অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, এবং আমার সামনে উপবিষ্ট অত্র প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, এবং পর্দার অন্তরালে সমবেত মা ও ভগ্নীগণ, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের হাজার ও লাখো শুকরিয়া যে আজকে এই আমবাগানে, আম্রকানন কাননে ইলমের বীজ বপিত হলো।
আল্লাহ পাক যে এই তৌফিক দিয়েছেন সেজন্য আমরা সকলে আন্তরিকভাবে তার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ছিল আম বাগান, এখন হলো ইলমের বাগান। আম বাগান হচ্ছে অস্থায়ী, ইলমের বাগান হচ্ছে স্থায়ী। আম গাছ শেষ হলে এটা কি খড়ি হয়ে যাবে? ফল না দিলে আম গাছের কোনো দাম নেই। কিন্তু আজকে যে ইলমের বাগানের যে বীজ বপিত হলো, এটা ইনশাল্লাহ এটা কেয়ামত পর্যন্ত জারি থাকবে ইনশাল্লাহ। এবং যারা এই এই বীজ বপনের সাথে সম্পৃক্ত আছেন, জড়িত আছেন এখলাসের সাথে, এই ইলমের বাগান থেকে যত ফুল ফুটবে, প্রত্যেকের যত নেকি অর্জন হবে, অর্জিত হবে, সবার নেকির সমপরিমাণ নেকি আমরা আপনারা সকলে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো নিজেরা। ও আংফুসাকুম ও আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে এবং আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর এটা একটা গুরুত্বপূর্ণ প্রয়াস আজকের এই শিক্ষা প্রতিষ্ঠান। আমরা শুধু বালকদের নিয়ে চিন্তা করি, কিন্তু আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কিন্তু বালকের সাথে বালিকাদের চিন্তা করেছে। এদেশের যে শিক্ষা ব্যবস্থা আছে, সেই শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে একটা ছেলে মেয়েদের কম্বাইন্ড একসঙ্গে মিক্সচার শিক্ষা ব্যবস্থা, মানে একসঙ্গে পড়াশোনা হয়, সহশিক্ষা যেটাকে আমরা খুব সহজে বলছি। সকল প্রতিষ্ঠানে কিন্তু এই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী পুরুষের সৃষ্টিটাই কিন্তু পৃথক করে করে দিয়েছেন, এবং একটা ছোট বাচ্চা থেকে তার স্বভাবটাই কিন্তু ভিন্ন। দেখেন, আপনার যদি ছেলে সন্তান থাকে আর মেয়ে সন্তান থাকে আপনার ঘরে, দেখবেন যে মেয়ে সন্তান খেলাধুলা করবে কি দিয়ে? খেলনা থাকবে পুতুল, মানে তার চুলা পুতুল হাড়ি পাতিল, মানে তার স্বভাবটাই, এটা স্বভাবগতভাবে আল্লাহ সৃষ্টিগতভাবে তার মধ্যেই এই নেশাটা তৈরি করে দিয়েছেন। আর ছেলেকে দেখবেন সে ফুটবল নিয়ে খেলছে, সে সাইকেল চালাচ্ছে, সে বাইরে যাচ্ছে। তাহলে এই যে একটা পার্থক্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন, এই পার্থক্যটাকে মিটিয়ে দেওয়া যাবে? বলেন, মিটানো সম্ভব? এটা সৃষ্টিগতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন, কিন্তু আমরা কি করছি না, সব এক জায়গায় জড়ো করে দিয়েছি, যার কারণে আজকে অ্যাক্সিডেন্ট হচ্ছে। যখন নারী পুরুষ একসঙ্গে পড়াশোনা করে, তার কত অঘটন আজকে সমাজে ছড়িয়ে পড়ছে, পত্রপত্রিকা আসছে, এগুলোর যে মানে নেতিবাচক যে প্রভাব, এটা সমাজের জন্য অত্যন্ত একটা দোষনীয় একটা ব্যাপার। আর এই কারণে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তিনটা অন্যতম সংস্কার, আহলে হাদিস আন্দোলনের তিনটা সংস্কার, তার মধ্যে অন্যতম হচ্ছে কি, শিক্ষা সংস্কার, আর বাকি দুটো হচ্ছে নেতৃত্বের সংস্কার এবং অর্থনৈতিক সংস্কার। আহলে হাদিস আন্দোলন চায় যে সহশিক্ষা বাতিল করতে হবে, সহশিক্ষা বাতিল করে নারী পুরুষের জন্য আলাদা আলাদা পৃথক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এবং অনেক জায়গায় আমরা এটাও বলেছি, যদি পৃথক পরিবেশ না হয়, প্রয়োজনে একই প্রতিষ্ঠানে হলেও তাদের জন্য পৃথক শিফটিং ব্যবস্থা থাকবে। হয়তো বালকদের জন্য একটা শিফট হবে এবং বালিকাদের জন্য আর একটা শিফট হবে, যেন দুই বালক বালিকা যেন একসঙ্গে একই টাইমে পড়াশোনা না করে, একই সঙ্গে ক্যাম্পাস না থাকে। তো এই যে একটা সুন্নতি পরিবেশ শিক্ষার ক্ষেত্রে, এটা আহলে হাদিস আন্দোলনের একটা সংস্কার, অন্যতম দাবি, তারই ফসল হচ্ছে আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় নারী পুরুষের পৃথক শিক্ষা ব্যবস্থা, পৃথক ক্যাম্পাস, যেটা রাজশাহী নদাপাড়া দিয়ে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, তারই আদলে আজকে রংপুরের এই জায়গা, বদরগঞ্জের এই প্রত্যন্ত গ্রামেও আলহামদুলিল্লাহ এখানে একটা পৃথক সুন্দর ক্যাম্পাস গড়ে উঠেছে আলহামদুলিল্লাহ। আমি 2020 সালে এসেছিলাম 17 জানুয়ারি, আজকে 7ই জানুয়ারি, তার মানে 3 বছর থেকে 10 দিন কম। এই 3 বছরের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া, অশেষ মেহরবানি, এখানে একটা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সেই জন্য আমরা তার বারকে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের সন্তানদেরকে জান্নাতি সন্তান হিসেবে গড়ে তুলতে চাই, আর এই জন্যই আমরা নারী শিক্ষার প্রতি আলাদা বিশেষ নজর দিয়েছি, কারণ নারীদের মর্যাদা, নারীদের সম্মান একমাত্র ইসলাম দিয়েছে। ইসলাম নারীদের যে সম্মান দিয়েছে, যে মর্যাদা দিয়েছে, অন্য কোনো ধর্ম সেটা দেয়নি। আর এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটা আমি পড়লাম, সেখানে তিনি বলছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়াটা হচ্ছে সম্পদ, ও খায়রুল মাতা এ দুনিয়া, আর দুনিয়ার শ্রেষ্ঠতম সম্পদ হচ্ছে আল মারাতু সালেহা, সতী সাধবী নারী, নেককার নারী, পরহেজগার নারী হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। তাহলে আমরা আমাদের সন্তানদেরকে শ্রেষ্ঠ সম্পদ হিসেবে গড়ে তুলতে চাই, আমাদের সন্তানদেরকে শ্রেষ্ঠ সম্পদ হিসেবে গড়ে তুলতে চাই, আমরা সাদাকায়ে জারিয়া হিসেবে তাদেরকে রেখে যেতে চাই। একটু আগে এক ভাই বললেন,
যে আমরা সন্তানদের জন্য সম্পদ না করে সন্তানদেরকে সম্পদ হিসেবে করে তুলতে চাই। এটা একটা মৌলিক কথা। আমরা সন্তানদেরকে এমনভাবে রেখে যেতে চাই যে এরাই হবে আমাদের সম্পদ, এরাই হবে আমাদের জন্য সাদাকায় জারিয়া। যে ছোট্ট কচি বাচ্চা যে হাদিসটা বলল আজকের অনুষ্ঠানের শুরুতে, মানুষ মৃত্যুবরণ করবে তার সমস্ত নেকির দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু তিনটা নেকির দরজা উন্মুক্ত থাকবে, খোলা থাকবে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, এক নম্বর হচ্ছে সাদাকা, যে সাদাকা জারিয়া। দুই নম্বর কি? আও ইলমিন ইউনতাফাউ বিহি, ইলম যে ইলম উপকার করে, যেটা ফায়দা দেয়। আর তিন নম্বর কি? আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান রেখে যাওয়া, নেক সন্তান, যে তার সন্তান যে তার পিতামাতার জন্য দোয়া করবে। আমরা আজকে দেখি আমাদের যারা স্কুল কলেজে পড়ে, যে বাচ্চারা যে সন্তানরা স্কুলে পড়ে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, উদ্দেশ্য কি? দুনিয়াতে যেন একটা ভালো কর্ম পায়, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়। কিন্তু আপনি তাকে জিজ্ঞেস করেন, সে কিন্তু দিনের একবারে প্রাথমিক যে এলেম সেটাই তার নেই। একটা বাচ্চা কিভাবে ঘুমাবে, কিভাবে ঘুম থেকে উঠবে, কিভাবে বাড়ি থেকে বের হবে, তারপরে যদি এক গ্লাস পানি খায় কিভাবে খাবে, ভাত খাবে কিভাবে, সুন্নাতের কিছুই সে শিখে না। কারণ মানে তার পিতামাতা এটা চায় না। তার পিতামাতা চায় আমার ছেলে ইংলিশ মিডিয়াম শিখে, আমার মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়বে, বড় ডাক্তার হবে, বড় ইঞ্জিনিয়ার হবে, ফলে দুনিয়াবি যত ইলিম সে অর্জন করে, কিন্তু তার মৌলিক যে ইলিম, দিনের যে জ্ঞানটা, সেটা সে অর্জন করতে পারে না। যে ইলিম অর্জন করা ফরজ, যে ইলিম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমে ফরিযাতুন আলা কুল্লি মুসলিমিন, ইলিম অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এটা কোন ইলিম অর্জন করা ফরজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের শুরুতে যে কথা বললেন, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগৎবাসীর জন্য সর্বপ্রথম যে আদেশ এটাই হচ্ছে কি? পড়ো। আবার এই পড়ার সাথে তিনি শর্ত যুক্ত করে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে ইলিম অর্জন করলে স্রষ্টাকে জানা যাবে, সৃষ্টিকর্তা পালনকর্তা, এবং তার সৃষ্টি নিদর্শন সম্পর্কে জ্ঞান লাভ করা যাবে। হ্যাঁ, তার সৃষ্টি নিদর্শন সম্পর্কে উপলব্ধি করা যাবে। সেই জ্ঞান অর্জন করা, সেই ইলম অর্জন করা হচ্ছে ফরজ। আর এর বাইরে দুনিয়াবি অর্জন যা খুশি আমরা করতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু দিনটাকে অগ্রাধিকার দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা এই যে শিক্ষা প্রতিষ্ঠান সেই লক্ষ্যে গড়ে উঠেছে। আমরা আমাদের সন্তানদেরকে সাদাকায় জারিয়া হিসেবে রেখে যেতে চাই। আমরা আমাদের সন্তানদেরকে দিনদার পরহেজগার হিসাবে এবং সুশিক্ষিত এবং দীনী শিক্ষায় শিক্ষিত, সহি দিন, সহি আকীদা মানহাজের শিক্ষা, শিরিক বিদাত সর্বস্ব শিক্ষা নয়। আজ থেকে 1500 বছর আগের যে ইসলাম ছিল, মক্কা মদিনার যে ইসলাম ছিল, আল হেরার যে ইসলাম ছিল, যে যে দিন ছিল, সেই ইসলামটাকে আমরা, সেই পিওর ইসলাম, সেই খাঁটি ইসলাম, খাঁটি দিন আমরা আমাদের সন্তানদের শিক্ষা দিতে চাই। আর এই জন্যই আজকে এত শিক্ষা প্রতিষ্ঠান থাকতে, এত বড় বড় আলিয়া মাদ্রাসা থাকতে, স্কুল কলেজ থাকতে, আজকে আমাদেরকে আলাদাভাবে পৃথকভাবে এই মানহাজের আকিদার শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হচ্ছে, প্রতিষ্ঠা করতে হচ্ছে। তা আমি শুকরিয়া জানাচ্ছি যারা এই প্রতিষ্ঠানটি গড়ার ক্ষেত্রে অবদান রেখেছেন, বিশেষ করে যারা জায়গা দিয়েছেন। এটা অত্যন্ত একটা কি বলবো, ভালো উদ্যোগ, অত্যন্ত একটা মহৎ কাজের উদ্যোগ আপনারা নিয়েছেন এবং আলহামদুলিল্লাহ সফলতার পর্যায়ে এসেছে। এই জন্য এটা সাদাকায়ে জারির একটা ক্ষেত্র, যেটা বললাম যে আম গাছ শেষ হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু শেষ হবে না। তো এই জন্য আমরা যে যতটুকু পারি আমাদের সামর্থ্য অনুযায়ী এই প্রতিষ্ঠানটিকে সুন্দর করে গড়ে তোলার জন্য, এর অবকাঠামোগত উন্নয়নের জন্য, এর শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা সকলে সহযোগিতা করবো ইনশাল্লাহ। একজনে লাখ টাকা দিবে, একজনে হাজার টাকা দিবে, একজনে 100 টাকা দিবে, কিন্তু শরীক থাকতে হবে সবাইকে। একজনে একটা ইট দিবে, আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারি দিব ইনশাল্লাহ, এলাকার মানুষের যার যতটুকু সামর্থ্য আছে। যদি আমরা এগিয়ে আসি তাহলে ইনশাল্লাহ আগামী 3 বছর পরে দেখব যে ক্যাম্পাস দুটোই অত্যন্ত সুন্দর হয়ে গেছে ইনশাল্লাহ। আমরা আশা করছি যে এই দুইটা ক্যাম্পাস অত্যন্ত সুন্দরভাবে গড়ে উঠবে এবং আমাদের সন্তানরাও সুশিক্ষিতভাবে গড়ে উঠবে, সহি আকীদা এখলাস এর প্রশিক্ষণ তারা এখান থেকে নেবে ইনশাল্লাহ। আর হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড তো আলহামদুলিল্লাহ আমাদের পাশে আছে, সেখান থেকে আপনাদেরকে একাডেমিক যে সাপোর্টগুলি দেওয়ার সবগুলো তারা দিবেন ইনশাল্লাহ।
বই পুস্তক থেকে আরম্ভ করে আরও অন্যান্য যে বিষয়গুলি আপনাদের পরামর্শ আপনাদেরকে সহযোগিতা করার প্রয়োজন সেটা হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড করবে ইনশাআল্লাহ। পাশাপাশি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং ইসলামিক কমপ্লেক্স আপনাদের পাশে আছে ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে এবং অন্যান্যভাবে যতটা আমাদের সম্ভব হয় আমরা সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন, আমিন। সময় খুবই সংক্ষেপ, এই জন্য আর আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমাদের আরও একটি প্রোগ্রাম আছে লালমনিরহাটে, আমরা আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। আর আজকের এই দারুল হাদিস সালাফি মাদ্রাসার বালিকা শাখা মন আল্লাহ রাব্বুল আলামিন নামে আমরা উদ্বোধন করছি। আল্লাহ রাব্বুল আলাম যেন কবুল করে নেন, আমিন। আমরা আশা করব যারা এখানে কাজ করব, আমরা যারা এখানে অভিভাবক বৃন্দ আছেন, এখানে গার্ডিয়ান যারা আছেন তারা আছেন, সবার সম্মিলিত প্রয়াসে একটা প্রতিষ্ঠান গড়ে ওঠে। এখানে ছাত্র যেমন দিতে হবে, অভিভাবকদেরও ভূমিকা আছে, শিক্ষকদের ভূমিকা আছে, এলাকাবাসীর ভূমিকা আছে, কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে নিয়ে সকলের সমন্বিত প্রয়াসে এই প্রতিষ্ঠানটি সামনের দিকে এগিয়ে যাক, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং আমরা যে যতটুকু শরীক আছি এর সাথে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এর পূর্ণ জাজা দান করেন, এই প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করে আমি আমার আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।